আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফুয়েলের অবস্থা খুবই বাজে, দেখতে পারতেছেন মিটার একদম লো। তো ফুয়েল পাম্পে যাব, ফুয়েল লোড করব, পাশাপাশি ভাবলাম একটা ব্লগ করা যাক। ওয়েদারটা খুব সুন্দর, একটা সানি ওয়েদার, তো ভাবলাম যাই একটা ব্লগ করে ফেলি। পাশাপাশি জানাই আমার যে রিসেন্টলি আমি যে ব্লগটা করলাম, রিসেন্টলি আমি যে ট্যুর দিলাম কাপ্তাইয়ে, সেই ট্যুরের ভিতরে আমার কীরকম কী কস্টিং পড়ছে, কীরকমভাবে গেছি রুট প্ল্যান, এই সব কিছু ব্যাপারে একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি এই কথাটাই বলবো আমার বাইকের ব্যাপারে। বাইকটা আমাকে হাইওয়েতে মাইলেজ দিচ্ছে 42 কিলোমিটার পার লিটার। তো আমি মনে করি একটা 150 সিসির বাইকের ভিতরে আমার বাইকটা যথেষ্ট ভালোই সাপোর্ট দিছে মাইলেজের দিক থেকে, আমি স্যাটিসফাই। যাই হোক, এবার আসা যাক আমার ঢাকা টু কাপ্তে যে রুট প্ল্যান সেটা নিয়ে। ঢাকা থেকে গুগল ম্যাপে আমাকে শো করছিল কত জানি না, আমার ঠিক মনে নেই এখন, কিন্তু 300 কিলোমিটারের এদিক ওদিক হবে, প্লাসেই হবে, মাইনাস তো হবে না, 300 কিলোমিটার একটু বেশি হবে। যাই হোক, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে স্ক্রিনে যে ম্যাপটা দেওয়া, সেটা হচ্ছে ঢাকা টু কাপ্তাইয়ের গুগল ম্যাপের যে কিলোমিটার হিসাবটা সেটা। কিন্তু আমি যখন ট্রিপ মিটারে একদম জিরো করেই বাসা থেকে বের হয়েছিলাম, একদম বাসা থেকে কাপ্তাই যাওয়া পর্যন্ত যে ট্রিপটা সেটা আমি জিরো করেই তারপর বের হয়েছি ট্যুরের জন্য, কত কিলোমিটার রান করলাম সেটা দেখার জন্য, হিসাব রাখার জন্য। পরবর্তীতে যেটা দেখছি সেটা হচ্ছে প্রায় 350 কিলোমিটার, একদম বাসা থেকে কাপ্তাইয়ের যে জেটিঘাট নামক যে জায়গাটা আছে সেই জায়গার একদম হোটেলে নিয়েছিলাম, সেই হোটেলটা পর্যন্ত যাওয়া পর্যন্ত আমার প্রায় 350 কিলোমিটারে শো করছে। তো গুগল ম্যাপ আমাকে একটু এদিক ওদিক হিসাব জানাবে সেটা ভাবছিলাম যে একটু কম দেখায়, কিন্তু এতটা কম শো করবে সেটা ভাবতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যদি কেউ বাইক নিয়ে যেতে চান, তো বাইক নিয়ে যে কোনো জায়গাতেই রান করলেও, সেটা বাইক নিয়েই হোক কিংবা গাড়ি কিংবা অন্য কোনো রুটে অন্য কোনো ভেহিকেলে যদি যান, তো সেখানে আমি মনে করি যে গুগল ম্যাপ যত শো করবে তার থেকে একটু বেশি কিলোমিটার ধরে নিয়ে যাওয়াই ভালো। যেমন যদি 300 কিলোমিটার শো করে, ধরে রাখবেন যে 315 থেকে 20 কিলোমিটার আশপাশে থাকবে, এটা আপনার জন্য ভালো হবে। এখন আসা যাক ফুয়েল কতটুকু কস্টিং পড়লো সেই হিসাবে। তো যেহেতু 350 কিলোমিটারের আশেপাশেই ধরছি, তো আমি 350 কিলোমিটারই ধরে নিলাম ঢাকা থেকে কাপ্তাই পর্যন্ত। আর আমার বাইকের যেহেতু মাইলেজ আমি টেস্ট করছিলাম, সেখানে মাইলেজ আমাকে 42 দেওয়া হয়েছে, তো আমি সেই 42টা দিয়েই আমি এখন এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মাইলেজ দিয়ে কত লিটার তেল লাগছে আর কত টাকার ফুয়েল আমার কস্টিং পড়লো। তো আমি মোটামুটি বাসায় এসে হিসাবটা করছিলাম, শুধু একটা হিসাবে বের করছি, যাওয়ারটা, যদি যাওয়ারটা বের করতে পারি আসাটা অটোমেটিকলি বের হয়ে আসবে। তো যাওয়ার যে হিসাবটাই যে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এখন, এটা হচ্ছে আমার লিটার, কত লিটার তেল লাগছে। যেহেতু 350 কিলো আমি ধরে নিছি আর 42 কিলোমিটার মাইলেজ, তো ভাগ দেওয়ার পরে দেখলাম যে 8.5 লিটারের মতো তেল আমার লাগছে। আর এখন স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কতটুকু ফুয়েল কস্ট আমার পড়ছে শুধু যাওয়ার সময়। যেহেতু 8.5 লিটারের মতো তেল আমার খরচ হয়েছে, তো বাংলাদেশে যেহেতু পার লিটার অকটেনের দাম 130 টাকা এখন, তো সেইটা দিয়ে আমি গুণ করছি, গুণ করার পরে প্রায় 1100 টাকার তেল আমার খরচ হয়েছে। তো কাপ্তাই পৌঁছানোর পরে অবশ্যই একদিনে রাইডটা কমপ্লিট করা সম্ভব না, যেহেতু অনেক জায়গায় ঘুরবো ভাবছি সেই হিসেব করেই গেছি, তো একদিন তো অবশ্যই একটা রাত স্টে করতেই হবে। তো স্টে করার জন্য অবশ্যই একটা হোটেল দরকার, তো সেইখানে যাওয়ার পরে আমি স্ক্রিনে তাদের কার্ডটা দিয়ে দিব। আমি ওইখানে হোটেল আল রায়ান নামের একটা হোটেলের মধ্যে আমি ছিলাম, তো ওইখানে সাহাব নামের এক ভাই ছিল, উনি হচ্ছে ওইখানের প্রোপ্রাইটার,
তো তাদের ব্যবহার সব কিছুই খুব ফ্রেন্ডলি, তারা খুবই ভালো আচরণ করছে। আর হোটেলটা হচ্ছে কাপ্তাইয়ের জেটি ঘাটে, আর আমার মনে হয় যে ওই জায়গায় মোটামুটি একটু ভালো মানের হোটেলের ভিতরে ওই একটা দুইটাই আছে, তার মধ্যে একটা হচ্ছে এই হোটেল আল রায়ান। তো সেখানে ভিজিট করতে পারেন, দেখতে পারেন। আর তাদের রুমগুলোও যথেষ্ট ভালো ছিল, খারাপ ছিল না, মোটামুটি পাহাড়ি অঞ্চল হিসেবে ভালোই, কিন্তু রুম অনুযায়ী প্রাইসটা আমার মনে হয় একটু বেশি পড়ে গেছিলো। নর্মালি যেটা কক্সবাজারে আমরা যেটা রুম 1500 থেকে 2000-এর ভিতরে যেটা নিব, সেটা মনে করেন রেশিও অনুযায়ী কাপ্তাইয়ের এই জেটি ঘাটের ওই হোটেলের ভিতরে যেটা 1500 টাকার রুম কক্সে, সেই রুমটাই আপনার এখানে প্রায় 1800 থেকে 2000 টাকার মধ্যে নিতে হবে। মানে আমি এটা জাস্ট ধারণা দিলাম, বুঝাইলাম যে কক্সবাজারের রুমগুলোর তুলনায় হোটেলের কাপ্তাইয়ের হোটেলের রুমগুলোর প্রাইস একটু বেশি। এখন পাহাড়ি অঞ্চল দেখে কি না আই ডোন্ট নো, বাট আমার কাছে এটা একটু বেশি হাই মনে হয়েছে। এমনিতে খারাপ না, তাদের বিহেভিয়ার খুবই ভালো, ফ্রেন্ডলি। তো যারা যারা ঢাকা থেকে কাপ্তাইয়ের মধ্যে ট্যুর করতে চান বাইক নিয়ে, আমার মনে হয় যে 4000 থেকে 5000-এর ভিতরে যদি বাজেট থাকে, একদম ফুয়েল কস্টিং, হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, তবে হ্যাঁ ফুয়েল কস্ট একটু কম বেশি হইতেই পারে, যেহেতু আমার বাইকের মাইলেজ 42, কারো কারো বেশিও দিতে পারে, কমও দিতে পারে। সো সেই অনুযায়ী একটু কম বেশি করতে পারে, আমি একটা ধারণা দিলাম এই আর কি। ভাই ফুল 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 দশ লিটারের একটু বেশি ফুয়েল লোড করলাম, ফুয়েল ফুল হয়ে গেছে, খরচ পড়লো প্রায় 1400 টাকা। আগে যেই ফুয়েলটা নিতাম ফুল ট্যাঙ্কি করতে 900 থেকে 1000 টাকা লাগতো, সেটা এখন 1300 থেকে 1400 লাগে। এই হলো বাংলাদেশের অবস্থা। তবে এটা মেনে নিতে হবে, সবার যেই গতি আমারও সেই গতি। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে ফুয়েলের দাম যেন কমিয়ে আনা হয়, কেননা আমাদের দেশে মধ্যস্থ আয়ের মানুষই বেশি। তো যেটা বলতেছিলাম, যাদের নিজস্ব ভেহিকেল আছে, বাইক হোক কার হোক, আমার মতে বাস দিয়ে না যে বাইক নিয়ে যাওয়াই বেটার। যেহেতু আমার বাইক আছে আমি বাইক নিয়েই বলবো, বাইক নিয়ে যাওয়াই বেটার। সচেতনভাবে সুন্দরভাবে যদি রাইড করে যাওয়া যায়, অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে রাইড করলে আমার মতে বাইক দিয়ে যাওয়াই বেটার। বাস দিয়ে গেলে আপনি যে ভিউটা পাবেন, বাইক নিয়ে গেলে তার থেকে অনেক সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আপনার যখন যেখানে প্রয়োজন দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যের যে দৃশ্যটা সেটা উপভোগ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।